এবার নজর রাখবো শিলিগুড়ির দিকে। বৈধ এবং অবৈধের বেড়াজালে শিলিগুড়ি পুর নিগম। প্রভাবশালীদের অবৈধ নির্মাণের কথা জানালেন খোদ পরিষদ সদস্যই, তবুও নেই কোনো পদক্ষেপ। পুরো এলাকায় অবৈধ কার্যকলাপ রুখতে একাধিক পরিকল্পনা, তারপরও গ্রহণ করা হচ্ছে না প্রয়োজনীয় কোনো পদক্ষেপ, যার বিরোধিতা করেছেন খোদ শাসক দলের কাউন্সিলর থেকে বোরো কমিটির চেয়ারম্যানরা। এ বিষয়ে অবশ্য মেয়রের বক্তব্য, আইনের আওতায় থেকে ব্যবস্থা গ্রহণ করেছি, সব নির্মাণ একদিনে বা একেবারে ভাঙা সম্ভব নয়। কথা বলে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি রণজিৎ। রণজিৎ, কি জানা যাচ্ছে? দেখো সুপর্ণা, দীর্ঘদিন ধরে কিন্তু শিলিগুড়ি পৌর নিগম এলাকায় কিন্তু অবৈধ নির্মাণ, এর জেরে কিন্তু সরব হয়েছে শাসক বিরোধী সব দলেরই সব পক্ষ। যেটা জানা যাচ্ছে যে বিগত কিছু বছর ধরে শিলিগুড়ি শহরে যত্রতত্র কিন্তু ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে কিছু বেআইনি নির্মাণ, তার জেরেই কিন্তু নাকাল হতে হচ্ছে শহরবাসীকে। দিন কয়েক আগে আমরা দেখতে পেলাম যে শিলিগুড়ির 42 নম্বর ওয়ার্ডে একটি ড্রেনের ওপরে কিছু দোকান গড়ে উঠেছিল, সেই দোকান সরাতে কিন্তু তৎপর শিলিগুড়ি পৌর নিগম কিন্তু সঙ্গে সঙ্গে সেখানে বুলডোজার নিয়ে যায় এবং ভেঙে গুড়িয়ে দেওয়া হয় সেই সমস্ত বেআইনি দোকানপাট। কিন্তু পাশাপাশি শহর শিলিগুড়ির রাজপথ অর্থাৎ হিলকাট রোডে দেখা যাচ্ছে একাধিক বেআইনি নির্মাণ নিয়ে কিন্তু কর্ণপাত করছে না শিলিগুড়ি পৌর নিগম। খোদ শাসক দলের কাউন্সিলররা জানাচ্ছেন যে এখানে এইভাবে কিভাবে অবৈধ নির্মাণ গড়ে উঠলো, কার মদতে হলো তা কিছুই জানে না তারা। তারা কিন্তু একাধিকবার বলছে যে কমিশনারকে জানানো হচ্ছে পৌর নিগমের যে বিষয়টি খতিয়ে দেখার জন্য, কিন্তু দিনের পর দিন দিনের আলোতেই কিন্তু সেই বেআইনি নির্মাণের কাজ চলে দিনের পর দিন চলছে। পাশাপাশি আরেকটা কথা বলে রাখি যে যে বোরো কমিটির আন্ডারে সেই সমস্ত এলাকাগুলি, তার বোরো চেয়ারম্যান বলছেন যে কিভাবে কারা এই নির্মাণে পারমিশন দিল কিংবা কিভাবে তৈরি হচ্ছে এই নির্মাণ আমাদের পক্ষে কিন্তু কিছু জানা সম্ভব না যতক্ষণ না কেউ অবজেকশন জানাবে। পাশাপাশি সেই সমস্ত বেআইনি নির্মাণ যারা করছেন তাদের কাছে যখন আমরা পৌঁছালাম নিউজ বর্তমানে ক্যামেরার সামনে, কিন্তু তারা স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে শাসক দলের মদতেই কিন্তু চলছে এই বেআইনি নির্মাণ। 15 লক্ষ টাকা দাবি করা হয়েছিল সেই বিল্ডিং এর মালিকের থেকে, এমনটাই কিন্তু অভিযোগ করছেন খোদ বিল্ডিং এর মালিকেরা। কিন্তু এখন দেখার বিষয় যে কাদের মদতে চলছে শিলিগুড়িতে বেআইনি নির্মাণ, সেটা কিন্তু এখন দেখার বিষয়। সুবর্ণ, একেবারে ধন্যবাদ রণজিৎ দা। যত্রতত্র গড়ে উঠছে বেআইনি নির্মাণ, বলা চলে ব্যাঙের ছাতার মতো যেখানে সেখানে কিন্তু গড়ে উঠছে বেআইনি অবৈধ নির্মাণ যাকে বলা হয়। আর এই অভিযোগ কিন্তু করেছে, এই অভিযোগ উঠে আসছে শিলিগুড়ি থেকে, শিলিগুড়ির একাধিক জায়গায় এই ছবি উঠে আসছে। শিলিগুড়ি পুর নিগমে কিন্তু অভিযোগ দায়ের করেছেন শাসক বিরোধী উভয় পক্ষই। নিউজ বর্তমানের ক্যামেরার সামনে যদিও এই শিলিগুড়ি পুর নিগমের তরফ থেকে বলা হয়েছে যে শাসক দলের মদতেই নাকি এইভাবে বেআইনি নির্মাণ গড়ে উঠছে। যেগুলো বানানোটি সেগুলো ধীরে ধীরে আমরা ভাঙছি, একবারে একই দিনে শিলিগুড়ি শহরের 200 বাড়িতে আমি ভাঙতে পারবো না। বিশেষ করে যানজট যেখানে তৈরি হচ্ছে, যেখানে গ্যারেজের পজিশন ছিল যেগুলো কমার্শিয়াল বিল্ডিং, সেখানে যদি বেআইনিভাবে আমাদের সময় হয়নি আমি বলতে পারি, কিন্তু কিন্তু আগে যদি কোনো বন্দোবস্ত মাধ্যমে হয়, আইনে যা আছে আমরা ধীরে ধীরে এগোচ্ছি, আইনের ব্যবস্থাটা ইমপ্লিমেন্ট করছি এবং তার জন্য কিছুটা সময় লাগছে, আমরা স্লো বা স্টেডি যাওয়ার চেষ্টা করছি। ব্যাংকে ভাড়া দিয়েছে, জায়গা নেই, রাস্তা খুব আমাদের পার্কিংয়ের অনেক সমস্যা আছে, প্রচুর অসুবিধা হচ্ছে মানুষের এলাকা, এবং আমি নিজেও আবার আমি নিজের গাড়িও রাখতে পারি না, এরকম অবস্থা, আমার গাড়িটা অন্য জায়গায় আমাকে রাখতে হচ্ছে দূরে গিয়ে, খুব অসুবিধা হচ্ছে। এখন আমি ঠিক মানে অনেকবারই চেষ্টা করেছি, অনেকবারই আমাদের মেয়র সাহেবও বলেছে অ্যাকশন নিতে, কিন্তু এখনো অ্যাকশন হয়নি। হ্যাঁ, একটা কোনো এদের হাইকোর্টে রিভাইস প্যানেল ম্যাটার ছিল, একটা পেন্ডিং ছিল, এটুকু আমি জানি, তারপরে ওটা কী হলো ফাইনালি আমি জানি।